আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আজ থেকে প্রায় 1400 বছর আগে কেউ একজন আপনার জন্য খুব কেঁদেছিলেন, আপনাকে ভাই বলে ডেকেছিলেন, আপনার খুব হিতাকাঙ্ক্ষী ছিলেন, আপনার সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন। রোজ হাসরের মাঠে আপনার জন্য সুপারিশ করবেন। মৃত্যুর আগে তার মুখে একটি নাম ছিল উম্মতি, উম্মতি, যিনি আমাদেরকে না দেখে না চিনে আমাদের জন্য সুপারিশ করবেন। তিনি কে হতে পারে, কে এমন মানুষ হতে পারে যে আমাদেরকে না দেখেই আমাদের জন্য কাঁদবেন? তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন সকল সাহাবী একসাথে বসা, এই সময় আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সঙ্গে ছিলেন। তিনি বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের চাইতে উত্তম কেউ কি আছে? আমরা আপনার কাছে ইসলাম কবুল করেছি এবং আপনার সাথে জিহাদ করেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, তারা হলো আমার পরবর্তী লোকেরা যারা আমার উপর বিশ্বাস স্থাপন করবে, অথচ তারা আমাকে দেখেনি। একবার ভাবুন, তারা জিহাদ করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, যুদ্ধ একটা হয়নি, অনেকবার হয়েছে। প্রতিটি যুদ্ধে সাহাবীরা তাদের সামর্থ্য অনুযায়ী যুদ্ধে লড়ে গেছেন। তারা ইসলাম কবুল করেছে সবার আগে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উত্তম বলেননি। একটা জিনিস দেখা যায়, আমাদের সমাজে যদি আমরা উত্তম ব্যক্তি বলি তাহলে ভালো মানুষকে বলি, যাদের আচরণ তাকওয়া এবং আল্লাহর আনুগত্য বেশি তাদেরকে আমরা উত্তম ব্যক্তি বলি। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উত্তম ব্যক্তি বলেননি। আরেকটি হাদিসে এসেছে, আমাদের চাইতে অধিক পুরস্কারের অধিকারী কে আছে? সাহাবীরা আরো বলছেন, আমরা আপনার উপর বিশ্বাস স্থাপন করেছি এবং আপনাকে পদাঙ্ক অনুসরণ করছি। জবাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহাপুরুষকার থেকে তোমাদেরকে বাধা দিবে কে? এমতবা অবস্থায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যেই আছেন, যিনি তোমাদের নিকটে আসমান থেকে ওহী নিয়ে আসছেন, বরং অধিক পুরস্কারের মালিক হবে তারাই যারা তোমাদের পরে আসবে, যাদের নিকটে দুই মলাটে মরানো একটি কিতাব আসবে, যার ওপরে তারা বিশ্বাস স্থাপন করবে এবং সেই অনুযায়ী আমল করবে, তারা তোমাদের চাইতে দ্বিগুণ পুরস্কারের মালিক হবে। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম ব্যক্তি বলে এতেই শেষ করেননি, বরং পুরস্কার পাবে তাদের চাইতে বেশি। সুতরাং একবার চিন্তা করুন তো, আমরা কতটা মূল্যবান হতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কতটা ভালোবেসেছেন, আমাদের জন্য সুপারিশ করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদিন চলার পথে তিনি কেঁদে উঠলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি আমার ভাইদের সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা পোষণ করছি। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, আমরা কি আপনার ভাই নই? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা আমার সাথী, আমার সাহাবী, আর আমার ভাই হলো তারা যারা আমাকে না দেখেই আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে। তার অপমান, তাকে কেউ গালি দিলে আমাদের সহ্য হয় না। শরীরে রক্ত থাকলে আমাদের জীবন দিয়ে হলো আমরা রসুলের
ইজ্জত রক্ষা করব। পৃথিবীতে তো কাফের মুশরিক আমাদের নবীর বিরুদ্ধে যত কিছুই করুক না কেন, আমাদের সাধ্য অনুযায়ী আমরা তা প্রতিহত করব, ঘৃণা করব এবং আল্লাহর উপর ভরসা করব। যুগের পর যুগ আমাদের নবীদেরকে যারা গালি দিয়েছিল, যারা আমার নবীদেরকে কষ্ট দিয়েছিল, তারা কেউই রক্ষা পায়নি, ধ্বংস হয়ে গিয়েছে, তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা গালি দিতে পারে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা অপমান করতে পারে, কিন্তু ওই অপমান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে পড়বে না। আল্লাহ তাআলা চিন্তাধারক, তিনি অভিভাবক, তিনি বিচারপতি। আল্লাহ তাআলার মাধ্যমে এই কাফির মুশরিকের ব্যবস্থা হয়ে যাবে, তদ্রূপ পর্যন্ত তারা যা খুশি তাই করুক। আর আমাদের উচিত আমাদের সাধ্য অনুযায়ী যে যেখান থেকে পারেন সে সেইভাবে প্রতিরোধ গড়ে তুলবেন, প্রতিবাদ করবেন। এমনটা যেন না হয় যে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে চলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তাফিক দান করুক। আমিন।